ইসলামী ছাত্র সেনা ফটিকছড়ি উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন বৃহস্পতিবার বিকালে ফটিকছড়ি সদর একান্ত কমিউনিটি সেন্টারত অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র সেনার ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ভোজপুর শাখার সভাপতি অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদুস আলম সেলিম। এ সময় বক্তব্য হয় যাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হবে তাদের মাধ্যমে আগামী 19 সালের প্রথম দিকে জাতীয় নির্বাচনে আমাদের এই এলাকার সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ জননেতা অ্যাডভোকেট ফেরদৌস আলম সেলিম ভাইয়ের নেতৃত্বে এই ফটিকছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্বাসী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ইসলামী ছাত্র সেনার সমগ্র কর্মকাণ্ডকে আরো বেশি বেশি ত্বরান্বিত করতে পারবে আমার দৃঢ় বিশ্বাস। তাদের যে সকল দিক দিয়ে সম্পূর্ণ আলাদাভাবে নিজেদের স্বকীয়তা আত্মমর্যাদা এবং নিজেকে আদর্শ মানুষ রূপে মহানবুল আলমে আমাদেরকে সৃষ্টি সেনা হিসেবে যে সৃষ্টি করেছেন তার উদাহরণযোগ্য ব্যক্তি হিসেবে আমাদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা অনুশীলন করে যাচ্ছে বলে আমি মনে করি এবং সেই কাজটাই আমাদেরকে আমরা করে যেতে হবে। ইয়ার আগে সংগঠনের উপজেলা শাখার সহসভাপতি আলমগীর মাসুদের সঞ্চালনায় এটাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল সংগঠনের উত্তর জেলা সহসভাপতি সাইফুর রহমান সাগর, ফটিকছড়ি উপজেলা সহসভাপতি এরশাদ হুসাইন বহারি সহ আরো বোধকে। পরে সম্মেলনের উপস্থিত কাউন্সিলর আলর কণ্ঠপুরে সোহরাব আজিজ সভাপতি ও হাসান ইমাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এডে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল হক দায়িত্ব পালন করে।